ফেরাউন বড় তিনটা কাজ করেছে, মানে ফেরাউনের তিনটা কারণে কোরআনে কারিমে তার আলোচনা বেশি এসেছে, তিনটা কারণে। এক নম্বর ছিল সে পৃথিবীর মানুষের মধ্যে সর্বোচ্চ অহংকারী ছিল। দুই নম্বরে সে পৃথিবীতে জুলুম অত্যাচার আর ফাসাদ সবচেয়ে বেশি করেছিল। তিন নম্বরে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টভাবে তার পতন হয়েছিল। এই তিন কারণে ফেরাউনের আলোচনা বেশি এসেছে। এক নম্বরে সে অহংকারী ছিল, বলেন, পৃথিবীর বুকে কোনো মানুষ এত অহংকারী ছিল না ফেরাউনের মতো। কারণ ফেরাউন বলেছে আনা রব্বুকুম আলা, অহংকার করতে 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 সে এমন জায়গায় উঠে এসেছে যে সে নিজেকে খোদা দাবি করতে শুরু করেছে। মানুষ কি খোদা হতে পারে? আপনাদের দেশে যাদের সাম্প্রতিক পতন হয়েছে, আপনারা যারা ধ্বংস হয়েছেন, আমরা আমাদের দূরবীন দিয়ে দেখেছি আপনারাও নিজেকে খোদা বলে দাবি করে ফেলেছেন। আগে থেকেই আমরা সতর্ক করছিলাম, আগে থেকেই আমরা জোরালো কণ্ঠে বলছিলাম নৌকায় লোক বেশি উঠলে নড়াচড়া করতে হয় না, একেবারে জিম ধরে বসে থাকতে হয়, সমুদ্রটা পাড়ি দিতে হয়, নিরাপদ জায়গায় পৌঁছতে হয়, পথিমধ্যে নড়াচড়া করলে যে কোনো মুহূর্তে পুরো নৌকা ডুবে যেতে পারে, আমরা বলছিলাম, শুনেন নাই, ডুবেছে। নিজেকে খোদা দাবি নিজে সরাসরি না করলেও লোক দিয়ে করানো হয়েছে। আমার বোন বলেছে তুই 18 কোটি মানুষকে খাওয়াতে পারলে 10 লাখ রোহিঙ্গারে খাওয়াতে পারবি না কেন, এটা কেমন জানি অন্যের মারফত নিজেকে খোদার আসনে বসানোর চেষ্টা। যে আচ্ছা বলেন তো, আজকে যাত্রাবাড়ি থানায় শুধু এই অঞ্চলে আজকের দুপুরবেলা খাবার তৈরি হয়েছে না? বাড়িতে হোটেলে দোকানে যে খাবার তৈরিতে কি পরিমাণ লবণ ব্যবহার হয়েছে, শুধু লবণ হিসেব দিতে পারবেন? পৃথিবীর কেউ পারবে না, ব্যবস্থা করতে পারবে? তো যেই লোক, যেই জাতি, যেই গোষ্ঠী, যেই পৃথিবীর সব মানুষ একত্র হয়ে শুধুমাত্র একটা থানা এলাকার এক বেলার খাবারের লবণের আয়োজন করতে পারে না, সেই লোকে কিভাবে 18 কোটি মানুষকে খাওয়ায়? সেই লোক কিভাবে 18 কোটি মানুষকে খাওয়ায়? আমি তো বলি যে লোক নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ নাকি? আবার 10 লাখ মানুষকে খাওয়ায়। খোদা দাবি করবেন না, খোদা দাবি করবেন না। মাননীয় স্পিকার, আমি পদ্মা সেতুকে জিজ্ঞেস করেছি এই চেতনা পাইলা কোথায়, পদ্মা সেতুর ইট পাকটা লোহা লক্কর, আমাকে বলছে যে আমি চেতনা পেয়েছি অমুক অমুক অমুক, সরাসরি খোদার দাবি না করলেও পর্যায়ক্রমে খোদার আসনে বসানো ছাড়া আর কি। মুসলমান মনে রাখবেন, পৃথিবীর কেউ তাদেরকে শেষ করতে পারবে না, এরকম দাপট বহু দিয়েছে, বহু দিয়েছে। আমরা বলেছি বারবার, না 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 এটা করবেন না। আপনাদের এলাকার লোকজন আওয়াজ দিয়ে কয় আসেন খেলা হবে, আরে ভাই এ দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা ইউনুসের মধ্যে বলেন وقال فرعون ائتوني بكل ساحر عليم, ফেরাউন বলছে ائتوني নিয়ে আসো بكل ساحر عليم, সব শিক্ষিত খেলোয়াড়দেরকে। ফেরাউন বলছে সব শিক্ষিত খেলোয়াড়দেরকে নিয়ে আসো। সমস্ত শিক্ষিত খেলোয়াড় মূসা আলাইহিস সালামের সাথে খেলতে এসেছিল, পারে নাই, আর তোমরা গর্ধবরা সব অশিক্ষিত খেলোয়াড় দিয়ে খেলে কদ্দূর পারবা? কই আজকের সেই খেলোয়াড়রা আসেন খেলা হবে? কোথায় তারা, কোথায় তারা? আমরা কোরআন দেখিয়ে জিজ্ঞেস করছি, আপনাদের সাথে আমাদের কোনো প্রতিহিংসা নেই। আমরা কোরআন সামনে নিয়ে জিজ্ঞেস করছি, আপনাদের সাথে আপনারা আমাদের ভাই, আমরা আপনাদেরকে দরদ নিয়ে সচেতন করার চেষ্টা করি, আপনারা এটাকে উল্টা মনে করেন। জুলুম অহংকার এমন কোন স্তর বাকি নাই যেখানে অহংকার মানুষ করে নাই। আর অহংকারের পর্যায়ে কোথায় গিয়েছে জানেন? আরে চেয়ারম্যান সাহেবের, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার বন্ধু, হের কি পাওয়ার, হুরি বাবু রে বাবু, বোর্ড অফিসের, দারোয়ানের, শালার বন্ধুর কি পাওয়ার! খোদার কসম, আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন
তোমার এই বডিটা রেখে দিয়েছি পরবর্তী প্রজন্মের জন্য, কিয়ামত পর্যন্ত জাতিদের জন্য। কেন? যাতে তারা শিক্ষা গ্রহণ করে, শিক্ষা যেন গ্রহণ করে। এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে শুধু আয়াত পড়ার জন্য দেন নাই, শুধু এক হরফে দশ নেকি এটা অর্জনের জন্য দেন নাই। এই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ সংযত হওয়ার জন্য, কোরআনের আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহ, এক নাম্বার ফেরাউন পতনের এক নাম্বার অপরাধ কি ছিল বলেন না? অহংকার। অহংকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আপনারা কোনোটা বাদে বাকি রাখেন নাই, যেখানে পৌঁছেন নাই।